ক্লাস টেনের প্রবাহ তড়িৎ চ্যাপ্টারে আজকে আমরা পড়ব চুম্বকের উপর তড়িতের ক্রিয়া। প্রবাহ তড়িৎ চ্যাপ্টার, যেখানে একটা পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। এখন সেইখানে তড়িৎ প্রবাহের সময় দেখা যায় যে যে পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই পরিবাহের চারপাশে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। চৌম্বক ক্ষেত্রটা কীরকম হয়, কীভাবে সৃষ্টি হয় সেটা পরের কথা, কিন্তু এর প্রমাণটা আমাদের আগে চাই যে কেন বা কীভাবে চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি হচ্ছে। যদি একটা যে কোনো পরিবাহী নিয়ে আমরা তামার তার যা ইচ্ছা সেই পরিবাহীকে একটা ব্যাটারির সাহায্যে যোগ করি, তাহলে ব্যাটারি থেকে তড়িৎ প্রবাহিত হবে। এই যে পরিবাহীটা যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, দেখা যায় এই পরিবাহীটার মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন এর চারপাশে একটা ক্ষেত্র জুড়ে নিজের চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি করে, চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। এর প্রমাণ কোথায়? এর প্রমাণ হচ্ছে যদি আমি এই পরিবাহীর খুব কাছাকাছি একটা চুম্বক শলাকা রাখি, দেখা যায় চুম্বক শলাকাটাকে আমি যেভাবে রেখেছিলাম যেই তড়িৎ প্রবাহিত হচ্ছে শলাকাটা তার অভিমুখ পরিবর্তন করে ফেলছে, ছিল একদিকে চলে যাচ্ছে আর একদিকে। আমরা জানি চুম্বক চুম্বককে বিকর্ষিত করে, কোনো পদার্থ সাধারণ অবস্থায় চুম্বককে বিকর্ষিত করবে না। তাহলে নিশ্চয়ই এই পরিবাহীর চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে যার ফলে বিকর্ষিত হচ্ছে এটা। বিজ্ঞানী ওরস্টেড এই পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে কোনো তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ গেলে সেই পরিবাহীটা তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করে, এবং সেই চৌম্বক ক্ষেত্রের মধ্যে অন্য কোনো চৌম্বক ক্ষেত্র আনলে সেই চুম্বকটা বিকর্ষিত হয় বা সেই চুম্বকটা সরে গিয়ে বা তার স্থান পরিবর্তন করে, মেরুগুলো তার স্থান পরিবর্তন করে, এভাবে পরিবর্তিত হয়। কোন দিকে পরিবর্তিত হবে, কীভাবে পরিবর্তিত হবে, এই দিকটা পরিমাপ করার জন্য বা দিকটা মানার জন্য বা মাপার জন্য যার সূত্র আমরা পড়ব তার নাম হচ্ছে অ্যাম্পিয়ার। আমরা পড়ব অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম থেকে আমরা বুঝতে পারব যে একটা পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ সময় সেখানে কোনো চুম্বক ক্ষেত্র বা কোনো চুম্বক রাখলে সেই চুম্বকটা কোন দিকে বিক্ষিপ্ত হবে। এই সন্তরণ নিয়ম অনুযায়ী বলছে যদি কোনো একটি পরিবাহীর মধ্য দিয়ে একদিক থেকে আরেকদিকে তড়িৎ প্রবাহিত হওয়ার সময় এক ব্যক্তি প্রবাহের অভিমুখে যদি সাঁতার কাটে, এক ব্যক্তি প্রবাহের অভিমুখে যদি সাঁতার কাটে, তাহলে সেই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎচালনা করলে এবং সেই পরিবাহীর চৌম্বক ক্ষেত্রে কোনো চুম্বক রাখলে সেই চুম্বকের উত্তর মেরু নর্থ পোল ব্যক্তির যেদিকে বাঁ হাত আছে সেই বাঁ হাতের দিকে বিক্ষিপ্ত হবে। তাহলে সূত্রটা কি বললাম, যদি কোনো সাঁতারু কোনো তড়িৎ পরিবাহী তার বরাবর তড়িৎ প্রবাহের অভিমুখে সাঁতার কাটে, তাহলে ওই তড়িৎ ক্ষেত্রে কোনো চুম্বক রাখলে চুম্বকের উত্তর মেরু তার বাঁ হাতের দিকে বিক্ষিপ্ত হবে। এটা হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। অর্থাৎ আমরা যদি এই আঁকাটাকে একটু খুব সাধারণভাবে উপর থেকে নিচে অনুযায়ী আঁকি তাহলে বিষয়টি বুঝতে পারা যাবে। আমি ধরলাম এইটি একটি পরিবাহী তার যার নিচ থেকে উপরের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। আমি চুম্বক শলাকাটাকে বা চুম্বকটাকে পরিবাহী তারের নিচে রেখেছি, মানে তারটা উপরে আছে, চুম্বক শলাকাটা নিচে আছে। তাহলে ব্যক্তিকে সাঁতার কাটতে হবে পরিবাহী তারের যেদিকে চুম্বক আছে তার বিপরীত দিকে। ব্যক্তিকে সাঁতার কাটতে হবে পরিবাহী তারের যেদিকে চুম্বক শলাকা আছে তার বিপরীত দিকে, অর্থাৎ পরিবাহী তারের নিচে চুম্বক শলাকা, ব্যক্তিকে থাকতে হবে ওপরে। যদি ব্যক্তি ওপরে সাঁতার কাটে তাহলে ওই ব্যক্তির বাঁ হাত, এটা লেফট হ্যান্ড, যেদিকে থাকবে নর্থ পোলটা সেই দিকে বিক্ষিপ্ত হবে, অর্থাৎ শলাকাটা এইভাবে বেঁকে যাবে, নর্থ পোলটা ঠিক তার বাঁ হাতের দিকে বিক্ষিপ্ত হবে। এই যে বাঁ হাতের দিকে বিক্ষিপ্ত হচ্ছে, বিক্ষিপ্ত হওয়ার জন্যে ব্যক্তিকে কিন্তু পরিবাহীর ওপরে থাকতে হবে, চুম্বক শলাকাটাকে নিচে থাকতে হবে এবং ব্যক্তিকে তড়িৎ প্রবাহের অভিমুখে সাঁতার কাটতে হবে। যদি দ্বিতীয় আঁকাটা হয়, ধরলাম পরিবাহী তার তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং চুম্বক শলাকাটা পরিবাহী তারের উপরে আছে,
এইভাবে, পূর্বের তারটা নিচে আছে, চুম্বক শলাকাটা তার উপরে আছে। এইবার যদি আমরা এটা নর্থ পোল, এটা সাউথ পোল হয়, আমি যদি জানতে চাই যে তাহলে কোন দিকে নর্থ পোলটি বিক্ষিপ্ত হবে, তখন ব্যক্তিকে কিন্তু এই চুম্বক শলাকার উপরে সাঁতার কাটলে চলবে না, ব্যক্তিকে চলে যেতে হবে পিছন দিকে। মানে প্রথমে চুম্বক শলাকা, তার নিচে পরিবাহী, তার নিচে ব্যক্তি, এবং ব্যক্তিকে অবশ্যই পরিবাহীর দিকে তাকিয়ে সাঁতার কাটতে হবে। তার মানে কাল্পনিকভাবে যদি এটা এইভাবে সাঁতার কাটে উপরে ব্যক্তি, তাহলে যখন নিচে যাবে তখন তাকে চিৎ সাঁতার কাটতে হবে, অর্থাৎ উল্টে যেতে হবে। তার কারণ ব্যক্তিকে পরিবাহীর দিকে তাকিয়ে সাঁতার কাটতে হবে। তাহলে সে তখন সেক্ষেত্রে সেই ব্যক্তির বাঁ হাতটা হয়ে যাবে উল্টো দিকে, এটা হবে বাঁ হাত, লেফট হ্যান্ড সাইড, কারণ নিচের দিকে আছে, চিৎ সাঁতার কাটছে, তখন নর্থ পোলটা বিক্ষিপ্ত হবে এই দিকে। তাহলে এইভাবে আমরা চুম্বকের উপরে তড়িতের ক্রিয়াটা অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম থেকে ব্যাখ্যা করতে পারি। জিনিসটা খুব ক্রিটিক্যাল, আমাদের ছোটোখাটো এরকম প্রশ্ন দেয় যে পরিবাহীর একদিকে চুম্বক শলাকা আছে বা পরিবাহীর নিচে চুম্বক শলাকা আছে, নিচ থেকে উপরে তড়িৎ প্রবাহিত হলে কোন দিকে উত্তর মেরুটি বিক্ষিপ্ত হবে। আমাদের সেক্ষেত্রে মনে রাখতে হবে যে মাঝখানে পরিবাহী, তার একদিকে চুম্বক শলাকা এবং অপরদিকে ব্যক্তি থাকবে, এবং ব্যক্তিকে অবশ্যই পরিবাহীর দিকে তাকিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখে সাঁতার কাটতে হবে। এটা গেল অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। এই অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম থেকে আমরা তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া বা তড়িৎ পরিবাহীর চৌম্বক ক্রিয়ার অভিমুখটা জানতে পারি। সেই অভিমুখটা আমরা কোন দিকটা নর্থ পোল, কোন দিকটা সাউথ পোল বোঝার জন্যে আমরা চৌম্বক বলরেখার সাহায্য নেব। তাহলে আমাদের নেক্সট বুঝতে হবে চৌম্বক বলরেখা কাকে বলে। এটা আমরা এর আগের ক্লাস এইটে চুম্বক পড়ার সময় এটা সম্পর্কে কিছুটা আইডিয়া পেয়েছিলাম আমরা। যদি আমরা যে কোনো একটা ছোট চুম্বক নিই, ধরলাম এটা নর্থ পোল, এটা সাউথ পোল, বলা হয় চুম্বক বলরেখা বলতে বোঝায় কোনো চুম্বকের উত্তর মেরু সেই চুম্বকের দক্ষিণ মেরুকে যে কাল্পনিক রেখা বরাবর আকর্ষণ করে, সেই কাল্পনিক রেখাগুলিকে বলা হয় চুম্বক বলরেখা। একটি চুম্বকের অসংখ্য চুম্বক বলরেখা থাকতে পারে, কাল্পনিক রেখা, মানে এই নর্থ পোলটা তার সাউথ পোলকে এই রেখা বরাবর আকর্ষণ করছে, অর্থাৎ তার আকর্ষণের অভিমুখ এই নির্দিষ্ট রেখা বরাবর, চুম্বকের ভিতর দিয়ে নয়, চুম্বকের ভিতরে কোনো বলরেখা থাকে না। এই কাল্পনিক রেখাগুলিকে বলা হয় চুম্বক বলরেখা, তার নর্থ পোল তার সাউথ পোলকে যে কাল্পনিক রেখা বরাবর আকর্ষণ করে, এবং বলরেখার অভিমুখ ধরা হয় নর্থ পোল টু সাউথ পোল, অর্থাৎ উত্তর মেরু টু দক্ষিণ মেরু। এটা তাহলে একটা চুম্বকের চুম্বক বলরেখা। কিন্তু আমরা যদি এই বলরেখাগুলো কোনো তড়িৎ পরিবাহীর ক্ষেত্রে ব্যবহার করতে চাই, বা কোনো তড়িৎ পরিবাহী যখন তড়িৎ পরিবহন করছে তখন তার মধ্যে বলরেখাগুলো কীরকম হবে যদি আমরা ব্যাখ্যা করতে চাই, তাহলে কী করে ব্যাখ্যা করব? খুব সাধারণ বিষয়টা হচ্ছে, যখন একটা তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে একদিক থেকে অন্যদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তখন তার বলরেখাগুলি তার চারপাশে বৃত্তাকারভাবে সজ্জিত থাকে, এইভাবে বৃত্তাকারভাবে তার চারপাশে সজ্জিত থাকে। যদি আমরা এটাকে একটা সাধারণ পরীক্ষা দ্বারা জানতে চাই, সেটা হচ্ছে একটা কার্ডবোর্ড নেওয়া হলো, সেই কার্ডবোর্ডের মাঝখানে একটা ছিদ্র করে একটা তড়িৎ পরিবাহীকে আটকে দেওয়া হলো, এবং তড়িৎ পরিবাহীর নিচ থেকে উপরে তড়িৎ চালনা করতে শুরু করে দেওয়া হলো। আর এই কার্ডবোর্ডের উপরে যদি আমি প্রচুর ছোটো ছোটো আয়রন বা লোহার টুকরো, খুব ক্ষুদ্র ক্ষুদ্র লোহার আয়রন ডাস্ট বা লোহার টুকরো রাখি, যখন তড়িৎ পরিবহন হচ্ছে তখন যদি আমরা এটা আস্তে আস্তে ঝাড়তে শুরু করে দিই, মানে ধাক্কা মেরে মেরে আস্তে আস্তে এটা ঠুকতে শুরু করি বা এটার মধ্যে কম্পন সৃষ্টি করতে শুরু করি, দেখা যায় আস্তে 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 আয়রন ডাস্টগুলো নির্দিষ্টভাবে এক কেন্দ্রীয় কতগুলি বৃত্তের মধ্যে এইভাবে সাজিয়ে যাচ্ছে। যেহেতু লোহা চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়, তার জন্যই চুম্বক বলরেখা বরাবর লোহাগুলো সাজিয়ে যায়, অর্থাৎ বলা যায় যে তড়িৎ পরিবাহী তারের চারপাশে বৃত্তাকারে চুম্বক বলরেখাগুলি অবস্থান করে, এবং অবস্থান করতে গেলে তাদেরকে নির্দিষ্ট দিকে অভিমুখ থাকবে, সেই অভিমুখ একদিক থেকে তাকালে ক্লকওয়াইজ হবে এবং অপর দিকে থেকে তাকালে অ্যান্টি ক্লকওয়াইজ হবে। এবার এই অ্যান্টি ক্লকওয়াইজ অভিমুখ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা ঘড়ির কাঁটার দিকে, তার উপর থেকে নির্ভর করে যে চুম্বক ক্ষেত্রটার নর্থ পোল বা উত্তর মেরু কোন দিকে হবে, সাউথ পোল বা দক্ষিণ মেরু কোন দিকে হবে, কারণ এটা বৃত্তাকার পথের কোনো দিক হয় না। তাহলে আমরা এইভাবে যদি একটা চুম্বক বলরেখা আঁকি কোনো পরিবাহীর চারপাশে যেভাবে থাকে, তাহলে তার বলরেখার উত্তর মেরু দক্ষিণ মেরু বুঝতে পারবো না, কারণ বৃত্তাকার পথে তারা পরস্পর পরস্পরকে আকর্ষণ করছে।
তাই সেই জন্যও আমাদের চুম্বক বলরেখা জানার জন্য আমাদের পরিবাহী তারটা একটি পরিবর্তন করতে হয়। কীভাবে পরিবর্তন করতে হয়? পরিবাহী তারটিকে এইভাবে বৃত্তাকারে পেঁচিয়ে নিতে হয়। এই বৃত্তাকারে পেঁচিয়ে নেওয়া পরিবাহী তারের নাম দেওয়া হচ্ছে সলিনয়েড, সলিনয়েড বলা হয়। এটা হচ্ছে সলিনয়েড বা তারের কুণ্ডলী। এখন যখন সোজা অবস্থা তারটা ছিল তখন তার বলরেখাগুলো বৃত্তাকার ছিল, তাই এখন বৃত্তাকার হওয়ার জন্যে তার বলরেখাগুলি এইভাবে কুণ্ডলীর ভেতরে সরল রেখায় থাকবে এবং কুণ্ডলীর বাইরে দিয়ে সেটা বৃত্তাকার পথে একদিক থেকে অন্যদিকে ছড়িয়ে পড়বে। এই অবস্থায় কুণ্ডলীর কোন দিকটা দক্ষিণ মেরু বা কোন দিকটা উত্তর মেরু যদি জানতে হয় তাহলে বলতে হবে যে যে পাশ থেকে তাকালে, যে পাশ থেকে দেখলে তারের ঘূর্ণনটা অ্যান্টি ক্লকওয়াইজ মনে হয়, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে মনে হয়, সেই পাশটা হবে নর্থ পোল। যে পাশ থেকে দেখলে তারের ঘূর্ণনটা ক্লকওয়াইজ মনে হয় তাকে সেই পাশটা হবে সাউথ পোল। তাহলে যে পাশ থেকে দেখলে তারের ঘূর্ণনটা ঘড়ির কাঁটার দিকে হয় সেইটা হচ্ছে সাউথ পোল, আর যে পাশ থেকে দেখলে তারের ঘূর্ণনটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয় বা তারের পেঁচানোটা সেদিকটা বলা হচ্ছে নর্থ পোল। এইভাবে কোনো সলিনয়েডের নর্থ পোল বা সাউথ পোলকে আমরা ইন্ডিকেট করতে পারি। এবং যদি আমরা এই সলিনয়েডের মধ্যে কোনো একটা চুম্বক রাখি, দেখা যায় এই চুম্বকটা তার আকর্ষণ বা বিকর্ষণের জন্য সলিনয়েডের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছিটকে যায়, সরে যায় তড়িৎ প্রবাহের সময়। তার কারণটা হচ্ছে এর ভেতরে যে চুম্বকক্ষেত্র সৃষ্টি হয়েছে সেই চুম্বকক্ষেত্র তাকে আয়দার আকর্ষণ বা বিকর্ষণ করবে, সেই আকর্ষণ বা বিকর্ষণের জন্যে সেটা ছিটকে যায়। এটা হচ্ছে কোনো তড়িৎ পরিবাহীর চৌম্বক ক্ষেত্রের চৌম্বক ক্রিয়া, যার মাধ্যমে আমরা জানতে পারি যে কোনো পরিবাহী কীভাবে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। এবং সেই পরিবাহীটাকে যদি আমরা নির্দিষ্ট আকারে সাজিয়ে নিই তাহলে সেই আকারে সাজানোর ফলে তার নর্থ পোল কোন দিকে হবে, তার সাউথ পোল কোন দিকে হবে। এবার এই তড়িৎ প্রবাহের যে চৌম্বক ক্রিয়াটা হলো, এই চৌম্বক ক্রিয়ার জন্যে ওই তড়িৎ পরিবাহীটা যদি তার মধ্যে কোনো চুম্বক রাখি তাহলে তার বিকর্ষণের জন্যে তার মধ্যে কিছুটা গতিবেগের বা গতিশক্তির সৃষ্টি হয়। সেই গতিশক্তিটা যাকে লুজ অবস্থায় রাখবো তার মধ্যে সৃষ্টি হবে। যেমন পরিবাহীর নিচে যদি লুজ অবস্থায় একটা চুম্বক রাখি তাহলে চুম্বকটি বিক্ষিপ্ত হবে। অনুরূপে যদি চুম্বকটা এক জায়গায় আটকে দেওয়া হয় এবং পরিবাহীটাকে লুজ অবস্থায় বা মুক্ত অবস্থায় রাখা হয় তখন পরিবাহীটি বিক্ষিপ্ত হবে। আমরা এখানে দেখলাম চুম্বকের বিক্ষিপ্ত হওয়ার ঘটনাটা, যেটা আমরা ফ্লেমিংয়ের অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম দিয়ে জানলাম। এবার পরিবাহীর বিক্ষেপণটা জানতে গেলে আমাদের জানতে হবে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। দেখা যাক পরিবাহীর বিক্ষেপণটা কীভাবে হয়। যখন আমরা কোনো একটি পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করব তখন সেই পরিবাহী চৌম্বক ক্ষেত্রের মধ্যে এলে চুম্বক দ্বারা বিক্ষিপ্ত হবে। যেরকম চুম্বক বিক্ষিপ্ত হবে পরিবাহী দ্বারা বা পরিবাহীর মধ্যস্থ তড়িৎ ক্ষেত্র দ্বারা, সেরকমই পরিবাহী বিক্ষিপ্ত হতে পারে চুম্বক ক্ষেত্র দ্বারা। এবং তার নিয়মটা হচ্ছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী, তাকে বলা হচ্ছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী পরিবাহী বিক্ষেপণ ঘটে। কারণ আমরা এই পরিবাহীর বিক্ষেপণটা বোঝানোর জন্য বা বোঝার জন্য ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম যখন ব্যবহার করবো তখন দেখব এই বামহস্ত নিয়মের উপর ভিত্তি করেই কিন্তু বিভিন্ন রকমের মোটর তৈরি হয়। যে মোটরে তড়িৎ চালনা করলে আমরা গতিবেগ পাই বা গতিশক্তি পাই, সেরকম বিভিন্ন রকম মোটর সৃষ্টি হয় এবং সেই মোটরের মধ্যে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি প্রযোজ্য হয়। এবং এই ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি প্রযোজ্য করার আগে বা প্রযোজ্য এটা ব্যাখ্যা করার আগে আমরা আর একটা জিনিস জানবো, সেটা হচ্ছে দক্ষিণ মুষ্টি নিয়ম। দক্ষিণ মুষ্টি নিয়মটাও কিন্তু এর সাথে যুক্ত। দক্ষিণ মুষ্টি নিয়ম, বামহস্ত নিয়ম ছিল এটা, এটা হচ্ছে দক্ষিণ মুষ্টি নিয়ম। দক্ষিণ মুষ্টি নিয়মটা কি? দক্ষিণ মুষ্টি নিয়মটা হলো আমরা যখন আগে একটা সলিনয়েড তৈরি করেছিলাম তখন তার কোন দিকটা নর্থ পোল কোন দিকটা সাউথ পোল জানতাম এবং বলা হয়েছিল কি যে নর্থ পোল থেকে সাউথ পোলে, যদি এটা নর্থ পোল হয় এটা সাউথ পোল হয়, তাহলে নর্থ পোল থেকে সাউথ পোলে বলরেখা চৌম্বক বলরেখাগুলির অভিমুখ হবে। এবং দক্ষিণ মুষ্টি নিয়ম বলছে যদি কুণ্ডলী না হয়ে একটি সোজা তড়িৎ পরিবাহী হয় তাহলে কোন দিক থেকে কোন দিকে বলরেখাগুলির অভিমুখ হবে। যদি কুণ্ডলী হয় তাহলে নর্থ পোল সাউথ পোল
দেখার জন্য আমরা তারের ঘূর্ণনটাকে দেখি, যেদিকে অ্যান্টি ক্লক ওয়াইজ সেদিকে নর্থ পোল, যেদিকে ক্লক ওয়াইজ সেদিকে সাউথ পোল। আর যদি তারটা কুণ্ডলীকৃত না হয়, স্ট্রেট হয়, সরাসরি সোজা হয়, তখন তার বলরেখাগুলোর অভিমুখ জানার জন্য আমরা দক্ষিণ মুষ্টি নিয়ম ব্যবহার করি। খুব সহজ ব্যাপার। দক্ষিণ মুষ্টি নিয়ম বলতে বোঝাচ্ছে যে যদি কোনো একটি তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার সময় আমরা তারটিকে ডান হাত দিয়ে ধরি, যদি এভাবে ডান হাত দিয়ে তারটিকে ধরা হয়, এবং এমনভাবে ধরা হবে যাতে যেদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে বুড়ো আঙুল বা বৃদ্ধাঙ্গুষ্ঠ সেদিকেই থাকে। তাহলে আমি যে এঁকেছি এই আঁকা অনুযায়ী, আচ্ছা আঁকাটাকে যদি আমরা স্ট্রেট করি তাহলে আরও সহজে বুঝতে পারবো, এইভাবে আমরা আঁকলাম যেখানে নিচ থেকে ওপরে তড়িৎচালনা হচ্ছে। তাহলে এই তড়িৎ ক্ষেত্রটি বা এই পরিবাহিতার তড়িৎ ক্ষেত্র তার চারপাশে যে চৌম্বক ক্ষেত্র তৈরি করবে, সেই চৌম্বক ক্ষেত্রটার অভিমুখ কীরকম হবে বোঝার জন্য কী করতে হবে? দক্ষিণ মুষ্টি নিয়ম বলা হচ্ছে কি, কোনো পরিবাহী তারে যখন তড়িৎ প্রবাহ হয় সেই সময় যদি পরিবাহী তারটিকে ডান হাত দিয়ে ধরা হয়, এমনভাবে ধরা হয় যাতে বৃদ্ধাঙ্গুষ্ঠ তড়িৎ প্রবাহের অভিমুখে থাকে, অর্থাৎ এইভাবে বৃদ্ধাঙ্গুষ্ঠ তড়িৎ প্রবাহের অভিমুখে থাকবে, মানে এইভাবে ধরা হবে, তাহলে যেভাবে অন্য আঙুলগুলি তারটিকে ধরেছে বলরেখার অভিমুখ সেদিকে হবে, যেভাবে অন্য আঙুলগুলি তারটিকে ধরেছে বলরেখার অভিমুখ সেদিকে হবে। যদি বৃদ্ধাঙ্গুষ্ঠ এদিকে রাখতে হয় তাহলে আমাদের আঙুল দিয়ে এইভাবে ধরতে হবে তারটিকে, অর্থাৎ অভিমুখটি হবে এইভাবে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ, মানে বলরেখাগুলির অভিমুখ হবে অ্যান্টি ক্লকওয়াইজ। যদি প্রভাবটি চেঞ্জ করে দেওয়া যায় তখন কি হবে? তখন আমাদের হাতটা ঘুরিয়ে ধরতে হবে এইভাবে, কারণ বুড়ো আঙুলটি নিচে আসবে, তখন সম্পূর্ণ উল্টো দিক থেকে আঙুলগুলো ধরা হবে, অর্থাৎ তখন কিন্তু বলরেখার অভিমুখগুলি বদলে যাবে। এটা তো দক্ষিণ মুষ্টি নিয়ম। তো এই দক্ষিণ মুষ্টি নিয়ম এবং অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম থেকেই ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি এসছে, যেখানে আমরা দেখব যে এই বলরেখার উপর ভিত্তি করে চুম্বকটি বিক্ষিপ্ত না হয়ে যদি চুম্বকটিকে দৃঢ়ভাবে রেখে পরিবাহীটিকে মুক্ত রাখা হয় তখন পরিবাহীটি কোন দিকে বিক্ষিপ্ত হবে, সেটা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম থেকে আমরা ব্যাখ্যা করতে পারি। কীভাবে ব্যাখ্যা করা যাবে? আমরা হাত দিয়ে ব্যাখ্যাটি করতে পারি। বলা হচ্ছে যদি বাম হস্তে তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ পরস্পরের সাথে সমকোণে রাখা হয়, এই যে সমকোণে রাখা হয়েছে, তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ যদি পরস্পরের সাথে সমকোণে রাখা হয়, তখন তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, মানে তর্জনী নির্দেশ করছে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, মধ্যমা যদি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তখন বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। বাম হস্তের তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ এই তিনটে আঙুলকে যদি পরস্পরের সাথে সমকোণে রেখে বর্ধিত করা হয়, তখন যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, মানে এদিকটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, তড়িৎ প্রবাহ, তাহলে আমরা যদি হাতটা রাখি তাহলে ভালো বুঝতে পারবে, এই যে তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করেছে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ নির্দেশ করবে পরিবাহীর গতির অভিমুখ, মানে পরিবাহী বৃদ্ধাঙ্গুষ্ঠের দিকে বিক্ষিপ্ত হবে বা পরিবাহীর বিক্ষেপের অভিমুখ। এই ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম থেকে বিজ্ঞানী বার্লো একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন যার নাম দেওয়া হয়েছে বার্লো চক্র। এই বার্লো চক্রটাই যে কোনো বৈদ্যুতিক মোটরের বেসিক বা মোটরের মূল গঠন। বার্লো চক্রের গঠন থেকে যে কোনো বেসিক মোটর তৈরি করা হয় বা মূল ভিত্তি। তো আমাদের এবার দেখা যাক বার্লো চক্রটা এই ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম থেকে কিভাবে ব্যাখ্যা করা যায়। খুব সহজভাবে আমরা একটা বার্লো চক্র আঁকার চেষ্টা করছি, জাস্ট একটা ডায়াগ্রাম, যে ডায়াগ্রাম থেকে আমরা এই বার্লো চক্র বুঝতে পারব। সেই ডায়াগ্রামে বার্লো চক্র, সেই ডায়াগ্রামে একটি চাকা আছে, যে চাকাটা দাঁতযুক্ত বা কাঁটাযুক্ত। এই কাঁটাযুক্ত হওয়ার পেছনে কারণ আছে, এবং সেই কাঁটাযুক্ত চক্রটি একটি পরিবাহী শক্ত পরিবাহী দণ্ড দ্বারা একটি কাঠের পাটাতনের মধ্যে ঝোলানো আছে, এমনভাবে ঝোলানো আছে যে তার কাঁটাগুলি বা দাঁতগুলি
একটি ছোট্ট বা কাঠের পাটাতনের মাঝখানে ছোট্ট গর্ত করে রাখ, গর্তের মধ্যে রাখা পারদকে স্পর্শ করে থাকে, এবং এই পারদের অংশটির চারপাশটা ঘিরে একটি ইউ আকৃতি বা অশ্বক্ষুর আকৃতি চুম্বক, যার সামনের দিকটা নর্থ পোল, পিছনের দিকটা সাউথ পোল, এবং একটি সুইচের মাধ্যমে ব্যাটারিটাকে পরিবাহী দণ্ড এবং আর একটা দিক পারদের সঙ্গে যোগ করা আছে। দেখা যায় যেই সুইচটি অন করা হলো, সঙ্গে সঙ্গে চাকাটি ঘুরতে শুরু করলো। প্রশ্ন, যে চাকাটি ঘুরতে শুরু করলো কেন, তার কারণটা আমরা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম থেকে বুঝতে পারব। মেন জায়গাটা হচ্ছে এই পারদের সঙ্গে দাঁত যেখানে স্পর্শ করেছে সেই জায়গাটা। কীরকম এইখানটা যদি আমরা দেখি, দেখছি যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এইভাবে তড়িৎ নর্থ পোল থেকে এসে বা ক্যাথোড থেকে এসে নিচে নামছে, নেমে এটা একটা তড়িৎ পরিবাহী চাকা, ফলে সেখান দিয়ে প্রবাহিত হয়ে পারদের সঙ্গে আসছে, পারদ তড়িৎ পরিবাহী, তার সঙ্গে তার যোগ করা আছে, চলে আসে ব্যাটারিতে। মানে একটা বদ্ধ বর্তনী সৃষ্টি হয়েছে আমরা যেভাবে এঁকেছি। এই বদ্ধ বর্তনী সৃষ্টি হওয়ার ফলে পারদের জায়গাটাতে দুটো ক্ষেত্র একটা জায়গাতে কোইনসাইড করছে বা মিশছে। একটি ক্ষেত্র চুম্বক রাখার জন্য চুম্বক ক্ষেত্র, আর একটা ক্ষেত্র হচ্ছে তড়িৎ প্রবাহের জন্য তড়িৎ ক্ষেত্র। এবারে যদি আমরা এখানে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম দেখি, তড়িৎ পরিবাহী হচ্ছে চাকাটি, অশ্বক্ষুরাকৃতি চুম্বকটি নর্থ পোল বাইরে, সাউথ পোল ভেতরে। তাহলে আমরা যদি বাঁ হাতটা, বাম হস্তটা ব্যবহার করি, তর্জনীটি নর্থ পোল থেকে সাউথ পোল, বাইরে থেকে ভেতরে, তর্জনীটি আমরা সেই দিকে রাখলাম, অভিমুখটা সেদিকে করলাম, এবং তড়িৎ প্রবাহ ওপর থেকে নিচে আসছে, তাই আমরা এখানে যে মধ্যমাটি আছে মধ্যমাটি ওপর থেকে নিচে করলাম। তাহলে তর্জনী যদি সামনে থেকে পেছনের দিকে হয়, মধ্যমাটি যদি ওপর থেকে নিচে হয়, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ট হচ্ছে ডান দিকে, এই দিকে বৃদ্ধাঙ্গুষ্ট। অর্থাৎ যখনই তড়িৎ প্রবাহ হবে, চৌম্বক ক্ষেত্রে থাকার জন্য, চুম্বক ক্ষেত্রটি আটকে রাখার জন্য পরিবাহীটি বিক্ষিপ্ত হবে। আগে দেখেছিলাম চুম্বক বিক্ষিপ্ত হওয়ার কথা, এখন দেখছি পরিবাহীটি বিক্ষিপ্ত হবে, তার কারণ পরিবাহীটি এখানে ঝুলন্ত অবস্থায় আছে। অর্থাৎ এই কাঁটাটি ডান দিকে বিক্ষিপ্ত হবে, কাঁটাটি বিক্ষিপ্ত হয়ে পারদ থেকে সরে গেল। যেই পারদ থেকে সরে গেল, সঙ্গে সঙ্গে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে গেল, কিন্তু গতিজাড্যের জন্য অপর কাঁটাটি তখন এসে আবার পারদের মধ্যে পড়বে। যেই পারদের মধ্যে পড়বে, আবার তড়িৎ প্রবাহ শুরু হবে, এবং ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী পুনরায় সেই কাঁটাটি ডান দিকে বিক্ষিপ্ত হবে। এইভাবে বারবার কাঁটাগুলি পারদকে স্পর্শ করবে ও ডান দিককে বিক্ষিপ্ত হবে, হওয়ার জন্য কী হবে, সমস্ত চাকাটি নির্দিষ্ট দিকে ঘুরতে শুরু করবে। এইভাবে বার্লো চক্র তার এই চক্রের ঘূর্ণনটা সৃষ্টি করেছিলেন, এবং এই চক্রের ঘূর্ণনটা থেকেই আমরা যে কোনো বৈদ্যুতিক মোটরের মূল বিষয়টি আমরা ব্যবহার করি বা তৈরি করি। যেমন পাখা যেভাবে একদিকে ঘোরে, সেটাও বার্লো চক্র এবং ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের উপর ভিত্তি করে যে কোনো ক্ষেত্রে বা মোটরের ক্ষেত্রে এটি কার্যকরী হয়। না, এখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে, প্রথম প্রশ্ন হচ্ছে যে এই বার্লো চক্রের ঘূর্ণনটা বাড়াবো বা কমাবো কী করে। খুব সহজ আনসার, যদি তড়িৎ প্রবাহের পরিমাণ বাড়াই, বার্লো চক্রের ঘূর্ণনের বা স্পিড বা গতিবেগ বাড়বে, কমালে কমবে। বার্লো চক্রের গতির অভিমুখ কী করে চেঞ্জ করব, খুব সাধারণ ব্যাপার, যদি তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তন করি তাহলে বার্লো চক্র উল্টো দিকে ঘুরবে, কারণ সেক্ষেত্রে বুড়ো আঙুলটা যদি এরকম থাকে, ঘুরে গেলে বুড়ো আঙুলটা অন্যদিকে ঘুরে যাচ্ছে। যদি চৌম্বক ক্ষেত্র অভিমুখ পরিবর্তন করি তাহলেও বার্লো চক্রের ঘূর্ণন পরিবর্তন হবে, কারণ চৌম্বক ক্ষেত্র যদি অভিমুখ পরিবর্তন করি, আমাদের তর্জনীর অভিমুখ পরিবর্তন করতে হবে, তখনও বুড়ো আঙুল উল্টো দিকে হয়ে যাবে। এবং যদি দুটোকেই পরিবর্তন করি তাহলে কিন্তু দেখা যায় যে বৃদ্ধাঙ্গুষ্ঠ যেদিকে থাকার সেদিকেই থাকবে। তাই সেক্ষেত্রে যদি চৌম্বক ক্ষেত্র এবং পরিবাহী বা তড়িৎ প্রবাহ দুটোই অভিমুখ পরিবর্তন করি, তখন বার্লো চক্র যেদিকে ছিল সেদিকেই ঘুরবে। আর শেষ প্রশ্ন হচ্ছে যে এই বার্লো চক্রটা যদি কাঁটাযুক্ত না হয়ে একটি মসৃণ চাকা হতো তাহলে কি ঘুরত? আনসার, না। তার কারণটা হচ্ছে যেহেতু কাঁটাগুলো বিক্ষিপ্ত হচ্ছে বা কাঁটাগুলো যেহেতু মুক্ত অবস্থায় আছে, তাই এরা বিক্ষিপ্ত হয়ে পরবর্তী কাঁটাকে স্পর্শ করাতে চাইছে। কিন্তু তার জায়গায় যদি একটি মসৃণ চাকা হতো তখন সেই চাকাটা সম্পূর্ণ বিক্ষিপ্ত হতে চাইতো, চাকাটা সম্পূর্ণ জায়গা থেকে সরতে চাইতো, তার জন্য চাকাটা ঘুরতো না। সম্পূর্ণ চাকাটা এক জায়গা থেকে, যদি এটাকে লুজ থাকে, চাকাটা একদিক থেকে ছিটকে অন্যদিকে চলে যেত, কিন্তু পুরো চাকাটি ঘূর্ণন সৃষ্টি করতো না।
তার জন্যে মসৃণ চাকা হলে বার্লচক্র ঘূর্ণন সৃষ্টি হতো না। এটা হচ্ছে অল অ্যাবাউট বার্লচক্র। এবং এর সাথে আমরা আজকে জানলাম এই ভিডিওতে যে তড়িৎ প্রবাহ কীভাবে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, এবং সেই চৌম্বক ক্ষেত্রের জন্য কীভাবে চুম্বক বিক্ষিপ্ত হয় এবং কীভাবে পরিবাহী বিক্ষিপ্ত হয়।